একটা মুভি দেখছিলাম কয়েক বছর আগে মুভিটার নাম ছিল হার্ট লকার এই মুভিতে একটা ডায়লগ ছিল ডায়লগটা হচ্ছে একটা সোলজার একটা পিচ্ছি খেলতেছে ওয়ার সিচুয়েশনে ওই পিচ্চির দিক তাকিয়ে সোলজারটা বলছে যে তুমি যত বড় হবা তোমার প্রিয় জিনিসের সংখ্যা তত কমতে থাকবে বাট বাইকারদের ক্ষেত্রে আমার মনে হয় এই কথাটা সঠিক না বা এই কথাটা খাটে না বাইকাররা যত বড় হোক তার প্রিয় বাইকের সংখ্যাও বাড়তে থাকে বাইকের উপর ফ্যাসিনেশনও বাড়তে থাকে বাইকারদের কাছে বাইকিং হচ্ছে একটা প্যাশন বাইকিং হচ্ছে একটা ইমোশন আর বাইক হচ্ছে একটা অবসেশন আমার কাছেও সেরকম আজকে হিরো কারিজমা নিয়ে কিছু টেস্ট করতে আসছে এই ময়ূরীতে এই রোডের ভেতরে সবাই কষ্ট করতেছে ক্যামেরা আছে জিলানি পেছনে পরাগ আছে বাইকের মালিক ঈশান আছে এরা প্রত্যেকেই কষ্ট করতেছে প্লাস কষ্ট করবে এই বাইকটা ইনফ্যাক্ট একটা রিভিউ করব খুব শীঘ্রই মানে যত কারিজমা কিছু আছে পজিটিভ নেগেটিভ মানে এটার পুরো দাঁড় করানোর চেষ্টা আর যে এত এক্সপেরিমেন্ট করছি এটা আমি দিনে রাইড করছি রাতে রাইড করছি রাত্রে রাইড করার উদ্দেশ্য ছিল রাত্রে হেডল্যাম্পের পারফরমেন্স বা ওভারঅল সবকিছু চেক করা আমি এই বাইকটার পিলিয়ন হিসেবে বসে দেখছি লং রাইডে হাইওয়েতে প্রত্যেকটা জায়গায় আমি আসলে টেস্ট করে দেখছি যে এই বাইকটা ওভারঅলই একটা বাইকারকে কেমন পারফরমেন্স দেয় এই বাইকটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে ইনফ্যাক্ট আমার কাছেও মনে হয় এখনো পর্যন্ত কন্ট্রোভার্সি আছে হয়তো আরও কিছু এক্সপেরিমেন্ট নেবার পরে এই কন্ট্রোভার্সিগুলো হয়তো সলভ করে একটা পূর্ণাঙ্গ রিভিউ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো যাই হোক আজকে এই বাইকটার এখন হচ্ছে জিরো টু হান্ড্রেড টেস্ট করবো বেশ কয়েকটা ট্রায়াল দিব যেটা বেস্ট হয় বা যে দুইটা বেস্ট হয় ওই দুইটাই দেখাবো যেহেতু বাইকটা আমি রেগুলার চালাই না সো হানড্রেড পারসেন্ট ভালো টাইমিং হবে এটা কিন্তু নাও হইতে পারে এরপরে হচ্ছে এই বাইকটা নিয়ে আমি সিক্সটি সেভেন্টি রেঞ্জে ব্রেক টেস্ট করে দেখবো দেখেন ওইখানে দাগ দেওয়া হয়ে গেছে টেস্টের দাগটা একটু দেখায় দাও এটা হচ্ছে ব্রেক টেস্টের দাগ এরপরে হচ্ছে আমি এই বাইকটা সিক্সটি সেভেন্টি স্পিডে ব্রেক ধরে দেখব যে ওর ব্রেকিং ডিস্টেন্স কেমন হয় এই ট্রায়ালগুলো বেসিক্যালি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রিভিউটা যেন কম্প্যাক্ট এবং ইনফরমেটিভ একটা রিভিউ দিতে পারি এটা কারিজমা ভালো ভাল লাগছে কারিজমা নাম ভালো পছন্দ হয়েছে গুড ফার্স্ট ট্রায়াল সুন্দর সুন্দর পরা ব্রেকিং দেখছো ব্রেকিং দেখছো দুর্দান্ত ব্রেকিং দুর্দান্ত একশো এগারো মনে হয় আর একটা ট্রায়াল সেকেন্ড ট্রায়াল দিলাম শোনো একটা জায়গায় আপ মানে বারবার তুমি অবাক হবে এত ভালো ব্রেকিং এর বাইক তুমি কোনোদিন চালাও নাই তুমি অবাক কততে ব্রেক ধরবা তোমার কোনো হাতে চাপ দিবে না মনে হবে গাড়িতে বসে ব্রেক ধরতেছ আচ্ছা এবার এখানে দাগ দিয়ে চলো দাগ দিয়ে ব্রেক টেস্টটা করে ফেলি জামলা শেষ তারপরে আমরা ওই ছায় গিয়ে শ্যুট টুট এই যে এইখানে হবে সেই লেভেলের একটা বুঝতে না পারলে আমি পরে আমি তো খিস খেয়ে গেলাম রেডিওটারের অবস্থা দেখছো রেডিওটার পাগল হয়ে গেছে বুঝছো আচ্ছা ব্রেক কি এইখান থেকে ধরবো নাকি একটু আগে থেকে ধরবো হ্যাঁ থেকে সমস্যা নেই চলবে না হ্যাঁ আমি দেখতে পারবো মেবি আট সেকেন্ড নয় সেকেন্ডে উঠে যাবে বাট আমি শিওর যে আমার দশ সেকেন্ডের মতো লাগছে মানে এর আগে যে টাইমিং ছিল ওই একই টাইমিংই লাগছে কি করা সব সময় তো আসলে সব কিছু পারফেক্ট হয় না প্রথমে হচ্ছে আমি সিক্সটিতে ব্রেক ধরবো এরপরে সেভেনটিতে দুইটা ব্রেকই দুইটা এ আমি হার্ড ধরবো ধরে দেখবো কতটুকু ডিস্টেন্সে দাঁড়ায় তাহলে ব্রেক টেস্টটা শুরু করি তবে অবশ্যই ক্লাসটা ছেড়ে দিয়ে আমি ব্রেকটা ধরব হ্যাঁ সামনে দিয়ে ধরছি মানে ও সমস্যা নাই তো না দেখি আমার কাছে দাও সমস্যা নাই তুমি গোড়ায় যাও গোড়ায় যাও তুমি হ্যাঁ ষোলো ফিট এই যে এখানে মার্ক করো ষোলো আসো সমস্যা নাই না এখানে শুধু দাঁড়াও তুমি পাটা রাখো হ্যাঁ বত্রিশ না ডিস্টেন্স বেশি হয়ে গেছে অনেক বত্রিশ বত্রিশ হ্যাঁ একটু সামনে একটু সামনে একটু সামনে আরও সামনে আরও আরও হ্যাঁ ছেচল্লিশ ফিট ডিস্টেন্স বেশি হয়ে গেছে এখন এবিএস তো দেখি আল্লাহ ভরসা সিক্সটিতে আরেকটা দিয়ে দেখি সিক্সটি এবার ট্রেল এবার পারফেক্ট হয়েছে তারপরও আরেকটু ডিস্টেন্স কমতো এবার আসলেই তো কম হয়েছে দেখি বাট অ্যাভারেজ ওই প্রত্যেকটা বাইকেই সিক্সটিতে স্টপিং ডিস্ট্যান্স ফোরটি ফিটের কাছে থাকে সেটাই মনে হচ্ছে আমার কাছে বুঝছো ষোলো এই যে এখানে দাঁড়াও এটা অনেক কম হয়েছে বত্রিশ এই যে সামনের চাকা যেহেতু সামনের চাকায় ক্র্যাশে হিট করে আগে বত্রিশ আচ্ছা আটত্রিশ ফিট হ্যাঁ কম্পারেটিভলি অনেক বাইক থেকে জেনারেল যে কম্পিউটার টেস্ট করছিলাম এফ জিডে ভি থ্রি বা আদার্সগুলা এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল ইভিএস তার থেকে কম হ্যাঁ হ্যাঁ দিতে পারো এবারে একটা বরাদ্দ দাও তাহলে আমি আরেকটা 70 তে দিয়ে দেখি 70 করে হ্যাঁ 70 তে একটা দিয়ে দেখি তারপরে তুমি 60 তে একটা দাও 70 স্পিডে একবার ব্রেক করবে স্কিড তাই না যেকোনো বাইকে যেহেতু স্পিড কমে যায় তখন তো এ ফাংশন ইয়ে থাকে সেভেন্টিতে দেখি কততে দাঁড়ালো পঞ্চাশ ফিটে গেছে ওরে বাবা ষোলো বত্রিশ ওরে বাবা আটচল্লিশ হচ্ছে কত ফিট এটা দশ 8 আট ফিটর ছয় না না সাত ফিটার একটু কম হ্যাঁ হ্যাঁ মানে আটচল্লিশ আর হচ্ছে তোমার ছয় চুয়ান্ন ফিটে দাঁড়াইলো বলা যায় চুয়ান্ন ফিটে দাঁড়াইলো তুমি একটা ট্রায়াল দাও সিক্সটিতে দাও সেভেন্টিটা একটু বেশি ট্রায়ালের জন্যে এখন পরাক ট্রায়াল দিচ্ছে দেখা যাক ও আমার থেকে আরও কমে দাঁড়াবে আমি শিওর ওর ব্রেকিং এফিসিয়েন্সি অনেক ভালো আমার ক্যান জানি আজকে একটু নার্ভাস লাগতেছে এই যে হচ্ছে দাগ দেখি স্ট্যান্টম্যান তো ওদের ব্রেকিং ব্যালেন্স মানে প্রো লেভেলের ব্রেকিং ব্যালেন্স ওদের ওরা তো স্ট্যান্ড করে এটা হলো ওদের ফ্যাক্ট পরাগ আসতেছে পরাগে আচ্ছা সমস্যা নেই এটা ডিস্টেন্স বেশি হয়েছে ডিস্টেন্স বেশি আসছে দেখি দাঁড়াও তো মেপে দেখি ওইখানে রাখো নো প্রবলেম কোনো সমস্যা নেই টেনশন করো কোনো ছোলো বত্রিশ হ্যাঁ আরো প্র্যাকটিস করলে তোমার আরো ইয়ে হবে দশ বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ ফিট এটা হলো সাড়ে বিয়াল্লিশে দাঁড়ালে তো অ্যাভারেজ ধরো মিনিমাম ছিল হলো আটত্রিশ তো ওই আটত্রিশ মানে তোমার একশো পঞ্চাশ এসি বাইকগুলো একচল্লিশ বিয়াল্লিশে দাঁড়াইছে মানে ওর থেকে ব্রেকিং ডিসটেন্স কম আর আরও যদি আমরা একটু ট্রায়াল দিই সময় নিয়ে প্লাস বাইক যদি আমাদের রেগুলার চালানো বাইক হয় তাহলে এটা বত্রিশ তেত্রিশ ফুটে হয়ে যাবে তো আমরা যদি রেগুলার চালক হতাম তাহলে এটা বত্রিশ তেত্রিশ ফুটে দাঁড়া যেত গ্যাস জিরো টু হান্ড্রেড ট্রায়ালটা তো দেখলেন কেমন কি হলো আপনারাই জানেন স্টিল আমি এখনও জানি না যে কত সময় জিরো টু হান্ড্রেড বা জিরো টু সিক্সটি বা এইটটি উঠছে এটা আপনারাই জানেন বাট ফ্যাক্টটা হচ্ছে বাইকটা যেহেতু আমি রেগুলার রাইড করি না যে কারণে টাইমিংটা হয়তো অতটা পারফেক্ট হয় নাই বলে আমার কাছে মনে হয়েছে আমার মনে হয়েছে যে এটা হয়তো আট বা সাড়ে আট সেকেন্ডেই হান্ড্রেড উঠে যাবে আর আমার যতটুকু ধারণা আমার দশ সেকেন্ডের মতো লাগছে এটা হচ্ছে আমার ধারণা এখন কত কী লাগছে আমি এখনও দেখি নাই আর এরপরে আমরা ব্রেক ট্রায়াল দিলাম ব্রেক ট্রায়ালও একটা ফ্যাক্ট ছিল আজকে প্রচুর রোদ পিস কিন্তু প্রচুর গরম আর সার্ফেস যখন গরম থাকবে তখন কিন্তু ব্রেকিং ডিস্ট্যান্স বাড়বে দেখেন প্রচুর দাগ হয়ে গেছে এখানে ব্রেক ট্রায়ালের জন্য সার্ফেস যেহেতু প্রচুর গরম যে কারণে আমার থেকেও অনেক বেশি হয়েছে এছাড়াও আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই বাইকটা যেহেতু রেগুলার রাইডার আমি না রেগুলার যে রাইডার সে যখন এটার ব্রেক ধরবে সেই বাইকটার ব্রেকিং ব্যালেন্স সে অভ্যস্ত তার হয়তো ব্রেকিং এফিসিয়েন্সি আরো বেটার হবে তারপরেও আমি চেষ্টা করছি কেমন কি হয়েছে বাট ওভারঅল এই ব্রেকিং এক্সপিরিয়েন্স যদি বলি আমার কাছে মনে হয়েছে যে আমি যত বাইক এক্সপিরিয়েন্স করছি ব্রেকিং অ্যাসপেক্টে আমার কাছে মনে হয়েছে যে আমার এক্সপিরিয়েন্স করা সব থেকে ভালো ব্রেকিং আমি পেয়েছি কারিজমা থেকে ব্রেকিং ডিস্টেন্সের থেকে এখানে বড় ফ্যাক্ট হচ্ছে আমি যখন ব্রেকটা ধরি এটার সিটিং পজিশনটা এতটা কমফোর্টেবল যে ও কোনোভাবে হাতে ঘাড়ে কোনো প্রেশার ক্রিয়েট করে না মানে কনফিডেন্সটা বেশি পাওয়া যায় ডিস্টেন্স থেকে বেশি ইফিশিয়েন্সি হচ্ছে ও ব্রেকিংয়ের সময় রাইডারকে কনফিডেন্সটা বেশি দেয় আর এই ব্যাপারটাই আমার কাছে সব থেকে ভালো লাগছে সো গাইস তাহলে এই রোডের ভেতরে আর বকবক না করি ক্যামেরা ধরতে ওর খুব কষ্ট হচ্ছে দেখেন চোখ মুখ শুকায় গেছে ওই পাশে দুই বড় লোক গল্প করতেছে ছায় আর আমরা রোড এর ভেতরেই করতেছি যাই হোক ওয়েট করেন নিয়ে ইনশাল্লাহ সেই লেভেলের একটা রিভিউ আসছে টাকা বাবে।